মাছ চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছে। তবে মাছ চাষের ক্ষেত্রে মাছের বিভিন্ন রোগ দেখা দেয়। তার মধ্যে সাদা রোগ মাছের মারাত্মক ক্ষতি করে, আর এই রোগ রুই মাছ প্রজাতির মধ্যে বেশি দেখা দেয়। রোগের লক্ষণ: নাম্বার এক, মাছের পাখনা, কানকো ও দেহের ওপর সাদা দাগ দেখা দেয়। নাম্বার দুই, মাছের ক্ষুধা মন্দা এবং দেহের স্বাভাবিক বিচ্ছিন্নতা লোপ পেয়ে খসখসে হয়ে যায়। চিকিৎসা: মাছের সংখ্যা কমিয়ে পানির প্রবাহ বৃদ্ধি করা, জীবাণুমুক্ত পানিতে দুই সপ্তাহের মধ্যে মাছ স্বাভাবিকভাবেই আরোগ্য লাভ করে, বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। প্রতিকার: নাম্বার এক, শামুক জাতীয় প্রাণী পুকুর থেকে সরিয়ে ফেলা। নাম্বার দুই, শতকরা 2.5% লবণ পানিতে 5 থেকে 7 মিনিট গোসল দিয়ে জীবাণুমুক্ত করে পোনা মজুত করা। নাম্বার তিন, রোদে শুকানো জাল পুকুরে ব্যবহার করা। নাম্বার চার, স্বাভাবিক সংখ্যা বজায় রেখে অতিরিক্ত মাছ সরিয়ে নেওয়া।